এটি হচ্ছে একটি ব্যাটারি ক্যাপাসিটি টেস্টার, মানে ব্যাটারির রিয়েল ক্যাপাসিটি এটার মাধ্যমে চেক করা যায়। যদিও পুরোটা সঠিক হয় কি না, ক্যাপাসিটি চেক করা যায় কি না আমি জানি না, তবে মোটামুটি একটি ধারণা পাওয়া যায় এটার মাধ্যমে। তো এটা আমি আলি এক্সপ্রেস থেকে কিনেছিলাম, আর এটার সাথে এইরকম দুটার রেজিস্ট্যান্স দিয়ে দিয়েছে। তো এর প্রতিটি রেজিস্ট্যান্সের ওয়াট হচ্ছে 5 ওয়াট। তো এটার সাথে এই যে কিছু স্ক্রু, নাট স্ক্রু দিয়ে দিয়েছে বোর্ডটির সাথে ফিক্স করার জন্য। তো এটা হচ্ছে একটা মাইক্রো ইউএসবি বোর্ড, এটার মাধ্যমে পাওয়ার দিতে হয়। মোবাইলে চার্জার দিয়েও এটার পাওয়ার দেওয়া যায়। তো পাওয়ার দেওয়ার সাথে সাথে এই ডিসপ্লেটা অন হবে, এছাড়া এই ডিসপ্লেটা অন হবে না। আর এগুলো হচ্ছে লো ভোল্টেজ এবং হাই ভোল্টেজ, এগুলো সেট করা যায় এই প্লাস এবং মাইনাস বাটামের মাধ্যমে। এই দুইটা ব্যবহার করলে লো ভোল্টেজ এবং হাই ভোল্টেজ সেট করতে হয়। আর এই চারটি টার্মিনাল, এই চারটি টার্মিনালের দুটি টার্মিনাল হচ্ছে রেজিস্ট্যান্সের লাইন, আর আর যেই লেখাগুলো এগুলো রেজিস্ট্যান্সের, আর নেগেটিভ আর পজিটিভ এই অংশটি হচ্ছে ব্যাটারির জন্য। তার মানে 1 নম্বর থেকে 4 নম্বর রেজিস্ট্যান্স, আর 2 আর 3 হচ্ছে ব্যাটারি পজিটিভ অ্যান্ড নেগেটিভ। তো এটাকে আমি স্ক্রুগুলো লাগিয়ে নিচ্ছি, লাগিয়ে তারপর লাগিয়ে নিব এটার সাথে গ্লুগানের সাহায্যে, যাতে করে এটা নড়াচড়া না করে, আর দ্বিতীয়ত কোনোভাবে যাতে শর্ট না হয়ে যায়, এই জন্য আমি এটাকে গ্লুগান দিয়ে সুন্দর করে লাগিয়ে নেবে। তো লাগানো আমার মোটামুটি শেষ এখানে। তো এখন আমার কানেকশনগুলো করতে হবে। তো আমি দুইটা ক্লিপের সাথে দুইটি ওয়্যার কানেকশন করে নিয়েছি। এই দুইটি ওয়্যার হচ্ছে রেজিস্ট্যান্সের জন্য, এই দুইটির সাথে মূলত আমি রেজিস্ট্যান্স লাগাবো। তো 4 নম্বরটা আর হচ্ছে গিয়ে 1 নম্বর, এই দুটার সাথে আমি এই দুটি তার কানেক্ট করে নেব। এবং দেখতে পাচ্ছেন লালটা আমি অলরেডি কানেক্ট করে নিয়েছি, আর রেজিস্ট্যান্সের কোনো নেগেটিভ পজিটিভ নাই, যে কোনো একটা লাগালেই হবে। তো আমি বোঝানোর সাথে দুইটি তার দুই কালারের ইউজ করেছি, তো এগুলো কোনো নেগেটিভ পজিটিভ হয় না রেজিস্ট্যান্সের। এটা একটি ব্যাটারির ক্যাচ, তো এই ব্যাটারির পজিটিভটি আমি পজিটিভের সাথে লাগাবো। পজিটিভ চিহ্ন ওখানে দেওয়াই আছে কোনটা নেগেটিভ আর কোনটা পজিটিভ, আর নেগেটিভটি আমি নেগেটিভের সাথে লাগাবো। তো লাগানো শেষ, মোটামুটি কাজ কমপ্লিট। এখন এটার সাথে আমি একটি ব্যাটারি ব্যবহার করবো। এগুলো সবই আমার আগে থেকে ছিল, 10-15 দিন ইউজ হয়েছে, বেশি হয়নি। তো এটা আমি মার্কেট থেকে কিনেছিলাম এই ব্যাটারিগুলো, বেশিরভাগই মার্কেট থেকে কিনা, কিন্তু এর ভিতরে একটা সেল আছে যেটা হচ্ছে আপনার ল্যাপটপের সেল। তো ওটা তারপর মার্কেট থেকে যেগুলো কিনেছি আমি সবকটাই মোটামুটি চেক করবো। এটা হচ্ছে ল্যাপটপের সেল, এটা একটা পুরান ল্যাপটপের থেকে ব্যাটারি সেলটা আমি বের করেছিলাম, আর এটাও আমি মার্কেট থেকে কিনেছিলাম। তবে এই ব্যাটারিটা আমি 2-3 দিন ব্যবহার করেছি, বেশি ব্যবহার করিনি। আর এটাও একটা 3.7 ভোল্টের ব্যাটারি, কিন্তু এটা সাইজটা রিমোট সাইজ, মানে পেন্সিল ব্যাটারি সাইজের মতো। তো এগুলো আমি মোটামুটি এখন চেক করব, দেখবো কোনটার কতটুকু ক্যাপাসিটি। তো সর্বপ্রথম আমি এই ব্যাটারি দিয়েই শুরু করব। তো এই ব্যাটারিটা আমি এখানে সেট করে নিচ্ছি ক্যাচিংয়ের সাথে, ব্যাটারি ক্যাচিংয়ের সাথে, এবং একটি রেজিস্ট্যান্স আমি এটার সাথে কানেক্ট করব। কিন্তু তার আগে আমি এটাকে একটা হিট সিং লাগিয়ে নিচ্ছি, কারণ যখনই লোডে থাকবে তখন এই রেজিস্ট্যান্সটাও অতিরিক্ত গরম হবে। হিট সিংসটা লাগানো থাকলে হিটগুলো দ্রুত রিলিজ হয়ে যাবে। ওকে সেট, এবার এখন আমি এটাকে 3 ভোল্টে সেট করে নেব, কারণ 3 ভোল্টের নিচে যখনই ব্যাটারির চার্জ চলে যায় তখন আমরা যেই সমস্ত সার্কিটে এই ব্যাটারিগুলো মূলত ব্যবহার করে থাকি সেগুলো 3 ভোল্টের নিচে গেলে এমনিতেই কোনো কাজ করে না। তো দেখতে পাচ্ছেন এখানে 3.96 ভোল্ট আছে এবং 525 মিলি অ্যাম্পিয়ার চার্জ ডিসচার্জ হচ্ছে। তো এখন দেখা যাক কত সময় লাগে। তো 3 ঘন্টা পরে আসলাম। তো এটার রিয়েল ক্যাপাসিটি আমি পেলাম 2108, তার মানে এই ব্যাটারিটি যথেষ্ট ভালো আছে এবং এই ব্যাটারিটি ব্যবহার করা যাবে এবং ব্যাকআপও এই ব্যাটারি থেকে ভালো পাওয়া যাবে। এবার দ্বিতীয়টি, আমি ল্যাপটপের যেই সেলটি এটা ইউজ হয়েছে, তো এটাকে আমি আবার চেক করব যে এটা রিয়েল এমএস কত। তো এখানে আমি 2টি রেজিস্ট্যান্স লাগিয়ে নিচ্ছি, কারণ প্রথমটা অনেক সময় লাগছে, এই কারণে আমি দ্রুত করার জন্য তো 2টি রেজিস্ট্যান্স লাগিয়ে নিচ্ছি।
তো এবার দেখেন 3.9 ভোল্ট আছে এবং 1041 মিলি এম্পিয়ারে চার্জ ডিসচার্জ হচ্ছে। তো এটার রিয়েল ক্যাপাসিটি পেলাম আমি 1715। তো এটা অনেক সুন্দর ভালো আর কি একটি ব্যাটারি ব্যবহার করা যাবে এবং এটার পেছে 2108 mAh এটাও খুব ভালো, খুবই ভালো সেল। এই দুটোটা সেলেই ব্যবহার করা যাবে কারণ এই দুটোটা সেলই ভালো। আর এটা মার্কেট থেকে কিনেছিলাম, এটা পেয়েছি 620, আর এটাও মার্কেট থেকে কিনা, এটা পেয়েছি 550। এটা পুরাই বাজে কোম্পানি। তো এই ছিল আমার এক্সপেরিমেন্ট, মোটামুটি ধারণা দেওয়ার চেষ্টা করলাম।